ছায়াবাদ ছবি থেকে বাদ দেওয়া হয়েছে কলকাতার অভিনেত্রী এবং সিনেমার নায়িকা সায়ন্তিকা ব্যানার্জিকে। প্রযোজক মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তার দাবি, যেহেতু গল্পটা বেশ শক্তিশালী, তাই সিনেমাটি নির্মাণ করতে চান তিনি। প্রয়োজনে নতুন করে শুরু করবেন শুটিং। জায়েদ খান সিনেমায় থাকছেন কি না তা জানতে চাইলে প্রযোজক জানান, জায়েদ খানকে রাখা বা না রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। প্রযোজক মনিরুল ইসলাম বলেন, এত সব মিথ্যাচার আর নিতে পারছি না, এই ছবির কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলাম, তবে গল্পটা খুবই ভালো, তাই সিদ্ধান্ত পরিবর্তন করেছি। ছবিতে সায়ন্তিকা যে থাকছেন না এটা নিশ্চিত। জায়েদ প্রসঙ্গে প্রযোজক বলেন, জায়েদ খান আমার বিরুদ্ধে কিছু কথা বলেছেন এটা ঠিক, তবে সমস্যাটা জায়েদ নয়, করেছেন সায়ন্তিকা। ছবিটি বন্ধ হয়েছে তার কারণে, জায়েদ যদি অভিনয় করতে চান আমার আপত্তি নেই। বাংলাদেশের সিনেমায় প্রথম কাজ করতে এসে তিক্ত অভিজ্ঞতা মুখোমুখি হয়েছেন এমনটাই দাবি করেছেন কলকাতার অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সিনেমার নায়ক জায়েদ খান, সায়ন্তিকা ও প্রযোজক মনিরুল ইসলামের ত্রিমুখী পাল্টাপাল্টি বক্তব্যের কারণে ছায়াবাজের শুটিং নিয়েও দেখা দেয় অনিশ্চয়তা। 30 আগস্ট ছায়াবাজ সিনেমার শুটিংয়ে অংশ নিতে ঢাকায় এসেছিলেন টলিউড নায়িকা সায়ন্তিকা। কথা ছিল 12 সেপ্টেম্বর পর্যন্ত কক্সবাজারে শুটিং করার, কিন্তু এর আগেই বাধে হট্টগোল।